আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ নিয়ে এসেছি কচুর লতি এবং ছোট মাছ দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। কচুর লতি দিয়ে ছোট মাছের এই রান্নাটা খেতে অসম্ভব রকমের মজার এবং টেস্টি হয়, আর রান্না করাটাও খুবই সহজ। যারা কচুর লতি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমি খুবই সহজভাবে এই কচুর লতি দিয়ে ছোট মাছ রান্নাটা আজকে শেয়ার করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এখনও যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে আধা কেজি পরিমাণ কচুর লতি খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কচুর লতিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুর লতিটা রান্না করব মলা মাছ দিয়ে। মলা মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা মলা মাছ বাদে যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করা যাবে, বা আপনাদের পছন্দসই যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন একইভাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা সরিষার তেল দিয়েও রান্না করা যাবে, আমি রেগুলার রান্নার তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচ নিয়েছি 10-12টি, আর পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 2টা। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে একটু ভেজে নেব। কাঁচামরিচ চাইলে কিন্তু এখানে বেটেও দেওয়া যাবে, আবার পেঁয়াজটাও বেটে দেওয়া যাবে। পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি। রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আর এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো নিয়েছি 1/2 চা চামচ করে। লবণ নিয়েছি 7 মতো। গুঁড়া মশলাগুলো দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে কচুর লতিটা খেতে অনেক টেস্টি হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি কচুর লতিগুলো দিয়ে দেব। আজকের এই কচুর লতিটা আমি কষিয়ে রান্না করব। কচুর লতিটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। এভাবে কষিয়েও রান্না করা যায়, আবার হাতে মেখেও রান্না করা যায়, আবার এই কচুর লতিটা ভাপিয়েও রান্না করা যায়। তো এক একটার এক এক রকম টেস্ট হয় খেতে। তো আজকে যেভাবে রান্না করছি এটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। মশলার সাথে কচুর লতিটা আমি 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আমি কচুর লতিটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা খুব বেশি লাগবে না, কারণ কচুর লতি খুবই নরম একটা সবজি আর এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পানিটা দিয়ে এখন খুব ভালোভাবে জাল করে এটাকে রান্না করে নেব। সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি, পানিটা টেনে গিয়েছে। এখন কচুর লতিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে যত ভালোভাবে কষানো হবে কচুর লতিটা খেতেও তত টেস্টি হবে। কচুর লতি আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর লতিটা খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই মলা মাছগুলো। মলা মাছগুলো উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেব। মলা মাছ বাদে এখানে যে কোনো ছোট মাছ বা আপনাদের পছন্দসই যে কোনো মাছ দিয়ে এই কচুর লতিটা একই রেসিপি ফলো করে রান্না করে নিতে পারেন। মাছগুলো দিয়ে আলতো করে একটু নেড়ে কচুর লতির সাথে মিলিয়ে নেব। এখন আমি কচুর লতি এবং মাছ একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাছ এবং কচুর লতি আমি একসাথে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরও সামান্য কিছুটা পানি দিয়ে দেব, যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। পানিটা এখানে খুবই কম লাগবে, কারণ ছোট মাছ রান্নাতে পানিটা খুব বেশি একটা লাগে না, আর কচুর লতিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো পানিটা টেনে গিয়েছে। আমি কচুর লতিটা কিন্তু মাখো মাখো রান্না করব, এখানে কোনো ঝোল থাকবে না। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দেব, যাতে ভালোভাবে জাল পড়ে মাছগুলোতে। অল্প আছে, আমি কিছুক্ষণ কচুর লতি এবং মাছ একসাথে রান্না করে নেব। আর ঝোলটা কিন্তু একেবারে মাখো মাখো হবে, তবে এখানে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। আর কচুর লতিটা মূলত এরকম মাখো মাখো খেতেই আমার কাছে বেশি ভালো লাগে, তো আমি সেভাবেই রান্নাটা করে নিলাম। আলতো করে একটু নেড়ে দিতে হবে, যেন মশলাটা আবার লেগে না যায় বা পুড়ে না যায়। ছোট মাছ দিয়ে কচুর লতি রান্না করা হয়ে গিয়েছে, আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কচুর লতি রান্নাটা। ছোট মাছ দিয়ে কচুর লতি সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। আমি খুবই সহজভাবে ছোট মাছ দিয়ে কচুর লতির রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যারা এখনও এভাবে রান্না করেননি, খুবই ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।